তারা বড় বলি তো এক কলের মধ্যে 100 টাকার মাছ আটে না। ১০০ টাকা ১০০ টাকা ২ কেজি মুরব্বীর মাছ দিয়ে এক ভাগার সাথে দুই ভাগা ফিরিয়ে দিয়ে দিছে ৫০ টাকার মাছ। মজা লাগছে, আমি সকালে কিনছি। ঢাকা শহরে আসলে এরকম টাটকা গুড়া মাছ পাওয়া যায় না, যদিও পাওয়া যায় দাম এত বেশি থাকে কেনার মতো সামর্থ্যই থাকে না, আর গ্রামের বাজারে এতই সস্তা। দেখছেন বন্ধুরা, তো গ্রামের বাজারে গুড়া মাছ খুবই সস্তা, একেবারে পানির দামে, মানে ৫০ টাকার মাছ কিনলে সারাদিন লাগে কাটতে। ছবি তুললেন সঙ্গে ছবি তুললেন চিংড়ি ছবি বহুত আছে ১৫০ টাকা মাছ আজকে ভালো আসতেছে না, রেডি মাছ কি দেখ, মই রেডি মাছ ৫০ টাকা বলে ভালো।